আজ আমরা মেলাতে খুব মজা করব, চলো। দারুণ ব্যাপার, এ তো খুব দারুণ কৌশল। দড়ির উপর তো আমিও হাঁটতে পারি, তাও এর থেকে সরু। তাহলে অপেক্ষা কিসের, আমিও দেখতে চাই। কোনো প্রশ্ন? এই দেখো। আমরাও দেখব। মনে হচ্ছে পাগল একটা। কে জানে কোত্থেকে সব চলে আসে, চলো এখান থেকে। আরে এরা তালি না বাজিয়ে চলে গেল কেন? এরা মজা পায়নি নাকি? বুদ্ধি না থাকলে জীবনটা কত সহজ হয়ে যায়। চল হানি, বাকি মেলাটাও ঘুরতে হবে। আরে চমৎকার আম, উম উম, চমৎকার জিলিপি, উম উম উম, চমৎকার ডোনাটস। এই এই, ডোনাটসের মধ্যেও আজকাল পাথর থাকছে। আরে ওটা ডোনাটস নয়, রিং টস গেমের রিং রে। তুই প্লাস্টিকের রিং খেয়েছিস। পোপটের ভাগ্য আজ সকাল থেকেই খারাপ, সকালে বাথরুমেই পিছলে গেছে। এটা ঠিক যে ফ্লোরে শ্যাম্পু আমি ফেলেছিলাম, তারপর চেয়ারে বসতেই পড়ে গেল। এটা ঠিক যে চেয়ার আমি টেনেছিলাম। আমার ভাগ্য খারাপ নয় রে, তোর ভাগ্য ভালো ছিল। কিন্তু এবার তোকে মজা দেখাচ্ছি, তুই খুব শয়তান হয়ে গেছিস। দেখে উঠতে পারিস না নাকি? তুই হঠাৎ করে থেমে গেলি কেন? আমি জ্যোতিষের বোর্ডটা দেখতে পেলাম তো, সেই জন্য। জ্যোতিষী বন্ধুরা, আজ এমন কিছু করা যাক যা আগে কখনো করিনি। তাহলে ম্যাও ম্যাও কর। আরে আমি জ্যোতিষীর কাছে ফিউচার দেখার কথা বলছিলাম। দারুণ আইডিয়া, ইন্টারেস্টিং। কি বলে হানি, তুইও জেনে নিস যে তোর বুদ্ধিটা কবে ডেলিভারি হবে। আসুন শ্রীমান আসুন। ব্যবসা শুধু তিনটে জিনিসের কারণে চলে, প্রথম জানি না, দ্বিতীয় আমি বলবো না, আর তৃতীয়, তৃতীয়টা মনে পড়ছে না। ফিউচার দেখুন মাত্র 10 টাকায়। এই দেখো ফিউচার, মজা করছি। তবে মজা তিনটে জিনিসের কারণে চলে, প্রথম জানি না, দ্বিতীয় বলবো না, আর তৃতীয়, তৃতীয় এই মাত্র যেটা তোমার সাথে হলো, মজা। আরে আরে রাগ করো না, চলো এবার সিরিয়াসলি ফিউচার বলছি। কাগজ ফেলবো আর আমার তোতা তোতেস তার মধ্যে একটা কাগজ চুজ করে তোমার ভবিষ্যৎ বলবে বাচ্চা। ওই ফিউচার হলো তুমি তারা দেখতে পাবে। কখন? কি এখনি? আমি তো আসলে মহান। দাও 10 টাকা। হ্যাঁ দাও। আপনারা আপনাদের ফিউচার বানান, আমার ভ্রজন গ্রহণ করার সময় হয়ে গেছে। যে পথে ভেতরে এসেছিলেন বাইরে যাওয়ার রাস্তাটাও ওখান দিয়ে। আরে তোমাদের দেখে ভালো মনে হচ্ছে, প্লিজ ওই ফ্রড জ্যোতিষীর হাত থেকে আমাকে বাঁচাও। লোকজনকে ঠকায় শুধু, আরে আমাকে কিছুই দেয় না, খেতেও দেয় না। দুদিন ধরে শুধু লঙ্কা খাওয়াচ্ছে, আমার লঙ্কা একদম ভালো লাগে না। ও তোর মতো কেন বলছে? এক মিনিট, অসত্য গাছ। হ্যাঁ, 5 নম্বর গলি তৃতীয় বস্তি। হ্যাঁ, হুশিয়ারগঞ্জ। হ্যাঁ, আরে তো আমার গ্রামের রে। একই গ্রামের হওয়ার সূত্রে তোর ওকে হেল্প করা উচিত, এই জ্যোতিষ ওর ট্যালেন্টে লাভ নিচ্ছে। না না, আমি মানতেই পারবো না। যে তোতে সে সাহায্য দরকার। না, যে তোতার কাছে ট্যালেন্ট থাকে, পোপটের কাছে কত কম ট্যালেন্ট।
যে 3 ঘন্টা বল নিয়ে খেললো কিন্তু একটাও ক্যাচ ধরতে পারলো না। আধা, কারণ আমি ফুটবল খেলছিলাম, ক্যাচ ধরতাম তাহলে পেনাল্টি হয়ে যেত। তোমরা দুজন নিজেদের ঝগড়া বন্ধ করো আর চলো জ্যোতিষীর থেকে খাঁচার চাবি নেওয়া যাক। हनी बनी कर रहे हैं बैड मंकी को चेस। सुल्तान का बेटा बैड मंकी। पाव कूल पावर अप्स एंड यूज बूस्टर्स टू बीट बॉस इन दिस फाइट। एन ऑल न्यू एडवेंचर अवेट्स यू इन हनी बनी का झोमा द क्रेजी चेस। ब्रांड न्यू गेम, डाउनलोड नाउ ओनली ऑन गूगल प्ले स्टोर। পোপট পোপট, আ বল কিচ্ছু না, অল দা বেস্ট। ও এই এই ও ও এই ও আই আরে 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 পেয়ে গেছি চাবি, চল। আরে আমার তোতাকে নিয়ে কোথায় যাচ্ছ? আমার ব্যবসা বন্ধ হয়ে যাবে। তোতেশকে বাঁচাতে হবে, তাই জ্যোতিষীর থেকে দূরে পালাতে হবে। পালাও। আমার হাত, ওরা কোথায় পালালো? এরা আবার কোথায় চলে গেল? তোর এত ভালো ভাগ্য না যে আমাদের ধরতে পারবি। আমি বোকা যে জ্যোতিষীর ভাগ্যের উপর সন্দেহ করছিলাম। মুখ শুধু 3টা জিনিসের কারণে খোলে, প্রথমটা জানি না, দ্বিতীয়টা বলবো না, আর তৃতীয়টা এটা ছিল। তবে তোমাদের দুজনের মধ্যে আমার ততেশ কোনজন? হ্যাঁ, তুই হলি আমার ততেশ। এবার চল আমার সাথে। আমি তো বলছি ততেশকে জ্যোতিষীর কাছেই থাকতে দে, আমরা বাড়ি যাই, চল। চুপ করো, আমি ততেশ রে, জ্যোতিষী যাকে ধরেছে সে মোপাট রে, যে আমাদের বাঁচিয়েছে, আমাদের তাকে বাঁচানো উচিত। চল বন্ধুরা, জ্যোতিষীকে মজা দেখাই। আচ্ছা আমাকে। দাঁড়া জ্যোতিষী, আমাদের বন্ধুকে ছেড়ে দে। আমি বলি বাঁচা আমাকে। ছেড়ে দে হানি, আমরা দৌড়েই ওকে ধরে ফেলবো। ওকে মজা দেখাবো নাকি নিজেদের শাস্তি দেব? কখন থেকে দৌড়াচ্ছি? হানি ঠিকই বলেছে, ওই লোভীকে শাস্তি দিতেই হবে, কিন্তু তার জন্য নিজেকে ক্লান্ত করার কোনো প্রয়োজন নেই।
এই জ্যোতিষী টাকার খুব লোভী, ওকে টাকার লোভ দেখিয়ে ধরা যেতে পারে। আইডিয়া, হানি আমার 2000 টাকা কোথায় ফেলেছিস? 2000 টাকা যদি আমি পেয়ে যাই তাহলে তো হেভি হবে। এখানেই কোথাও থাকা উচিত। পেয়ে গেছি টাকা। আরে তোমার পকেট থেকে টাকা পড়ে যাচ্ছে। কোথায় পড়ছে, কোথায় পড়লো, কোথায়? তোতেশকে নিজে জালে ফাঁসিয়েছিলিস না, এবার আমরা তোকে ফাঁসাবো। ক্ষমা শুধু 3টা জিনিসের জন্যই পাওয়া যায়। ও পাঁচটা এবারেও বলবে না। প্রথমটা সরি, দ্বিতীয়টা ক্ষমা করে দাও, তৃতীয়টা এবার থেকে তোতে স্বাধীন ঘুরবে। থ্যাংক ইউ, তোমাদের জন্য এবার আমি আমার গ্রামে ফিরতে পারবো। ঠিক আছে, গ্রামে গিয়ে সবাইকে আমার হ্যালো বলিস। আর 1 মিনিট, এটা কি করছিস? গ্রামের মাটি নিচ্ছি, টানায় আটকে থাকে।